অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমবারের মতো সরকারের সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন। বেলা 11:30টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়েছে। সভায় সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জনপ্রশাসনের ভূমিকার বিষয়টি প্রাধান্য পাবে। এছাড়া দেশের সার্বিক বিষয় নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। Thank you.